আসসালামু আলাইকুম। দুইটা কফি কিনছি, একটা হচ্ছে আমা কফি আর একটা হচ্ছে নেসক্যাফে। বর্তমানে শুনতেছি যে আমা কফিটা নাকি নেসক্যাফের থেকে অনেক বেশি ভালো, তাই আমি দুইটা মিনি প্যাক কিনে আনছি। এখন আমি এটাকে দেখব আসলে কোনটা টেস্ট আসলে বেশি। তো যাই হোক, আমার কাছে কফি মেকার ছিল না, বা কফি যে সুন্দর করে বানানোর যে বিটারটা সেটাও নষ্ট হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে এখন এই কফিগুলো বানাবো। প্রথমে হচ্ছে আমাটা আমি নিয়ে নিলাম, আমা কফিটা আর নেসক্যাফেটা দুইটা দুই কাপে নিয়ে নিব। নিয়ে এগুলোকে আমি সুন্দর করে প্রথমে বানাবো, যেহেতু এটা 3-in-1, মানে সব কিছু মেলানো আছে, আমার আর এক্সট্রা করে কিছু মেলাতে হবে না। তো এই দুইটা কফি আমি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে কোনটার টেস্ট আসলেই ভালো। এবং কফি বানানোর সময় আমরা সবাই জানি এটাকে অনেকক্ষণ যদি ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে কফিটা খুব ফোমি ফোমি হয় এবং খুব ভালো হয় টেস্টটা। কিন্তু এটাতে আমার খুব বেশি চামচ দিয়ে খুব বেশি ফোম তৈরি করতে পারতেছিলাম না। তো তারপরেও আমি যতটুকু পারতেছি অতটুকু ফোম তৈরি করে নিছি। এটা হচ্ছে প্রথমে আমা কফিটা, আমা কফিটা একটু টাইম বেশি লাগলো, আর এটা হচ্ছে নেসক্যাফেটা। নেসক্যাফেটাও এভাবেই আমি অল্প সামান্য পানি দিয়ে প্রথমে একটু ফোমি ভাব তৈরি করে নিলে কফিটা একটু টেক্সচারটা আর কি খুব ভালো হয় এবং এটা পানি পানি লাগে না। তো যাই হোক, দুইটা আমার বানানো শেষ, এখন আমি এটাকে গরম পানি দিয়ে সার্ভ করব। তো কফির গ্র্যান্ড কফির যে মনে হচ্ছে সব দুইটা একই, তারপরেও আমি যেহেতু অনেকের কাছে শুনতেছি যে আমা কফিটা নাকি বেশি ভালো লাগে, আমা কফি খায় সবাই, তো সেই জন্য আমি আসলে এটা টেস্ট করতেছি যে দুইটাই আমি একভাবে বানাবো। এখন আমার কাছে কোনটা ভালো লাগে সেটা দেখার বিষয়। তো এখন আমি কফি বানানো শেষ এবং এখন আমি কফিগুলো খেয়ে দেখতেছি। তো এখন হচ্ছে কি, প্রথমে আমি নেসক্যাফেটা নিলাম। আমরা তো সবসময় ছোটোবেলা থেকে নেসক্যাফেই খাইছি, নেসক্যাফের মধ্যে যে গোল্ড আমার কাছে সবচেয়ে ভালো লাগে নেসক্যাফে গোল্ড, কিন্তু এই দুইটার মধ্যে হচ্ছে আমা এবং নেসক্যাফে যে নর্মাল, এর মধ্যে দুইটার মধ্যে আমার টেস্ট মনে হলো আমা কফিটাতে চিনির পরিমাণটা একটু কম এবং যে একটা কফির যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটাও একটু কম, আর নেসক্যাফের মধ্যে একটু স্ট্রং ফ্লেভারটা বেশি। এই আমাটা হচ্ছে একটু পাতলা, একটু আমার মনে হলো এখানে কফির পরিমাণ একটু কম এবং এটা হচ্ছে যারা ব্ল্যাক কফি পছন্দ করেন তাদের জন্য ভালো হবে, অনেক বেশি তিতা লাগবে না। আর যারা 3-in-1 পছন্দ করেন, মানে দুধ মিশিয়ে খেতে চান, তাদের জন্য আমার মনে হয় নেসক্যাফেই বেস্ট। তো আপনাদের কাছে কোন কফিটা ভালো লাগে, আমা কফি না নেসক্যাফে, মিনি প্যাকের মধ্যে কোনটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার মনে হয়েছে যে আমা কফিতে মানে ঘনত্ব এবং চিনির পরিমাণ কম, যারা চিনি কম খান তাদের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।